হ্যালো গাইজ, কি অবস্থা আপনাদের? গত কিছুদিন ধরে আমার গেম খেলার খুব ইচ্ছা হয়েছিল, তো সেই জন্য অনেকজনের কাছে খোঁজ খবর নিলাম যে কিভাবে পিসি বানানো ভালো হয়। তো বড় ভাইরা বললো যে 80,000 টাকার ভিতরে ভালো পিসি বানানো যাবে গ্রাফিক্স কার্ড সহ। তো ওই ডিসিশন মাথায় নিয়ে পুস্টাতে গেলাম 80,000 টাকা দিয়ে পিসি বানানোর জন্য। কিন্তু ওইখানে যাওয়ার পরে ওনারা যেসব কম্পোনেন্ট গুলো ই করলো, দেখাইলো আমার যে 80,000-এর ভিতরে এগুলো হবে। তো ওই দেখার পর আমার পছন্দ হলো না। পরে আমি প্রসেসর ryzen 5 না নিয়ে ryzen 7-এর 5700G, মানে 5700G যেটা আছে ওইটা নিলাম লেটেস্ট এখন বর্তমানে। আর মাদারবোর্ড আসুস টাফ গেমিং এর সিরিজের মাদারবোর্ড নিলাম একটা। তো এটা নেওয়ার পরে আরো কিছু কম্পোনেন্ট এক্সট্রা যাওয়ার পরে আমার গ্রাফিক্স কার্ড বাদেই আমার জাস্ট সিপিইউ বিল্ড করতে গিয়ে, মানে পুরো পিসিটা বিল্ড করতে গিয়ে আমার পড়ে গেছে 88,000, মানে 88,000 টাকা আর একটু সামথিং। ওইগুলা তো ধরা যাবে না, কারণ তার সাথে আমি একটা হেডফোন নিছি। তো ওনাদের আমি জিজ্ঞেস করলাম যে এই কনফিগারেশনের সঙ্গে কোন গ্রাফিক্স কার্ড ভালো যায়। তো ওনারা বললো যে 3090 এই আসুসের কিংবা যে গিগাবাইটের যে কোনো একটা নিলে বেটার হবে। তো প্রাইস প্রায় 2 লাখের উপরে দেখলাম এটার। তো ওনারা বললো যে আজকে তো আমরা যেতে পারছি না এটা, তো আপনি এক কাজ করেন, আপাতত এটা নিয়ে যান, পিসিটা 2-1 দিন চালান, যেহেতু এটার সাথে IGPU আছে, বিল্ট ইন গ্রাফিক্স ryzen 7-এর যে IGPU আছে 8 কোরের, ওইটা আপাতত চলার মতো আছে, সেটা নিয়ে আমি বাড়িতে নিয়ে আসলাম। তো ওনারা ফোন দিল যে 3-5 দিনের ভিতরে ওনারা এটা আমাকে দিতে পারবে, ওনাদের কাছে অ্যাভেলেবেল হবে, তখন আমাকে গিয়ে ওইটা নিয়ে এসে জাস্ট লাগাই নিয়ে গ্রাফিক্সটা আপডেট করে নিলে হয়ে যাবে। তো ওইটা লাগানোর পরে পিসির কস্ট প্রায় 2.5-3 লাখের কাছাকাছি চলে যাবে। তো ওই হিসাবটা বাদ দিয়ে আমি জাস্ট এখন আপনাদের এখানে 80,000-এর ভিতরে, মানে 80,000 সামথিং 88,000-এর ভিতরে। তো আপনারা যদি ঢাকা থেকে নেন তাহলে এটার প্রাইস অনেক কমে যাবে, 80,000-এর ভিতরেই হবে হয়তো, বা কিংবা 81,000 সামথিং পড়বে, কিন্তু আমাদের এখানে অনেক কস্টিং বেশি এগুলো। ওগত গাইজ, আমরা এখন দেখবো যে আমার যে 88,000 মানে 88,000 টাকার ভিতরে কী কী কম্পোনেন্ট নিয়ে আমি পিসিটা বিল্ড করলাম, আর বিল্ডের যে ভিডিওটা আছে যতটুকু আমি ভিডিও করতে পেরেছি সেগুলো আপনাদের দেখাই দেবো এখন। ওকে, তো চলুন। ওকে, তো গাইজ, আমরা এখন যাচ্ছি কুষ্টিয়াতে পিসি বানানোর জন্য। বাজেট আছে 80K, মানে 80,000 টাকা। তো 80,000 টাকার ভিতরে গেমিং পিসি কীভাবে বিল্ড করা যায় আপনাদের দেখাবো আজকে। তো চলুন আমাদের সাথে, এখন যাওয়া যাক। I'm not afraid.
ওকে তো আপনারা দেখলেন পুরো ভিডিওটা বিল্ডের। আসলে আমি ইউটিউবে নতুন একটা চ্যানেল খোলাছি, ধারণা করছি যে যেটাই আমি গেমিং এ ভিডিও আপলোড করব। তো আপনারা আমার এই চ্যানেলে যেভাবে ভালোবাসা দেখাইছেন, আশা করি ওই চ্যানেলটাতে আপনারা একটু ভালোবাসা দেখাবেন। আর আমার এখানে মেন সমস্যাটা হয়েছিল ওই পিসিটা আনার পরে যে আমি এখানে রাখা জায়গা পাইছিলাম না, কারণ আমার অলরেডি এখানে 2, 3, 2, 5, 5, 6টা পিসি ছিল এখানে ল্যাপটপ আর আইম্যাক দিয়ে। তো এখানে আমার রাখা একটু খুব কষ্ট হয়েছিল, একটু দেখাই আপনাদের, দেখেন কি কষ্ট হয়েছে। এখানে একটার ভিতরে আরেকটা ঢুকাই দিছি, এই যে এই ল্যাপটপটার ভিতরে পিসির মনিটারটা অর্ধেক ঢুকাই দিছি, ওইগুলো এখন ওই অবস্থা সেম, ফাঁকা নাই এক ছিল। প্লাস ওই কোলে আইম্যাকের ওই কোলে আরেকটা ই করে রেখেছি, অলরেডি একটা শাট ডাউন করে রেখে দিছি, বুঝাই রেখে দিছি জায়গা না বলে। তো কারণ আমার রুমের এই পর থেকে ওই পর পুরোটাই আমার ডেস্ক, আর ডেস্কের সবগুলাই পিসি আছে আলাদা 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 কাজেরটা, এক একটাতে এক এক রকম বিজনেস আমার রানিং আছে এখানে। তো এখন গেমিং এর জন্য যেহেতু পিসি লাগবে, সেই জন্য এই পিসিটা বিল্ড করা। আর এই পিসিতে এখন জাস্ট শুধু গেমিং করবো, আর গেমিং এর ভিডিওগুলো এডিটিং করে ইউটিউবে আপলোড করে দেবো, এইটুকু। তাছাড়া এই পিসিতে আর কোনো কাজ নাই। তো আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার নতুন চ্যানেলে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।